দর্শক শ্রোতা, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দেখাবো লগের অঙ্কে কিভাবে এক্স এর মান নির্ণয় করা যায়। লগের অঙ্কটা সাধারণত এভাবে থাকে যে লগ বৃত্তির উপরে একটা সূচক থাকে, ইজিক্যাল টু সমান সমানের পরে একটা সংখ্যা থাকবে। তাহলে এখানে টেকনিকটা হচ্ছে যে লগের যে বৃত্তি, সেই বৃত্তিটাকে আমরা দ্বিতীয় পদ উপরটারে প্রথম পদ ইজিক্যাল টু তৃতীয় পদ। প্রথম অঙ্কটাতে দেওয়া আছে লগের বৃত্তি হচ্ছে 5, উপরে এক্স ইজিক্যাল টু 3 হলে এক্স এর মান কত। তাহলে আগের সূত্র অনুসারে এই এক্সটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে প্রথম পদ ইজিক্যাল টু দ্বিতীয়ের উপর তৃতীয় অর্থাৎ 5-এর উপর 3 যদি হয় তাহলে 125, আমাদের অ্যান্সার আছে 125। এবার আমি অঙ্কটা সমাধান করে দেখাই যে লগ 5x ইজিক্যাল টু 3। তাহলে আমাদের সূত্র ছিল যে প্রথম পদ হচ্ছে এক্স ইজিক্যাল টু দ্বিতীয় পদ 5 5 5-এর উপরে, তৃতীয় পদ হচ্ছে 3। তাহলে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে এক্স এর মান এক্স ইজিক্যাল টু 125। এই অঙ্কটার ভিতরে আছে যে লগ 10, লগের বৃত্তি হচ্ছে 10 10-এর উপরে সূচক এক্স ইজিক্যাল টু -2। আমাদের সূত্র অনুসারে প্রথম পদ হচ্ছে এক্স, এটা হচ্ছে দ্বিতীয় পদ ইজিক্যাল টু তৃতীয় পদ। তাহলে আমাদের সূত্রটা ছিল যে প্রথম পদ এখানে প্রথম পদ ইজিক্যাল টু দ্বিতীয়ের উপরে তৃতীয় পদ বসাতে হবে। তাহলে এই অঙ্কটা দেখি বোঝা যাচ্ছে যে 10-এর উপরে -2 অর্থাৎ 10-এর উপরে যদি পাওয়ার হয় তাহলে হচ্ছে 100, আর মাইনাসের জন্য উপরে 1, তাহলে আমাদের অ্যান্সার হবে 1/100 অর্থাৎ 6 নম্বর অ্যান্সারটা। এবার আমি অঙ্কটা সমাধান করে দেখাচ্ছি, সেটা হচ্ছে যেমন প্রথম পদ আমাদের এক্স, এই প্রথম পদ আমাদের এক্স অর্থাৎ এখানে এক্স ধরতে হবে, ইজিক্যাল টু দ্বিতীয় পদ হচ্ছে 10, তাহলে হচ্ছে 10 ধরতে হবে আমাদের। এবার তৃতীয় পদ হচ্ছে -2 অর্থাৎ উপরে -2, এক্স ইজিক্যাল টু মাইনাসের জন্য অর্থাৎ ইনভার্সের জন্য 1/10 লিখা যায়, যেহেতু এখানে 2 আছে 2 লিখতে হবে অর্থাৎ 1/100। এই অঙ্কটাতে আবার দেওয়া আছে যে লগের বৃত্তি এক্স, এক্সের উপরে সূচক হচ্ছে 324 ইজিক্যাল টু 4 হলে এক্সের মান নির্ণয় করতে বলছে। তো এটা যদি আমাদের করতে হয় তো প্রথমে আমাদের বের করতে হবে যে আমরা জানি প্রথম পদ, তাহলে আমাদের সেই সূত্র অনুসারেই করি অর্থাৎ 324 ইজিক্যাল টু দ্বিতীয় পদ এক্সের উপরে 4। তাহলে এখানে এক্সের উপরে আছে 4, সূচক হচ্ছে 4, তাহলে এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যার উপরে পাওয়ার হবে 4। এখন কোন সংখ্যাটার উপরে 4 দিলে সেই সংখ্যাটা 324 হয়, আমাদের অপশনে আছে। যেমন এটার উপরে যদি আমি 4 দেই তাহলে এখানে 2-এর উপরে 4 দিলে হয় 16, আর 3-এর উপরে যদি 4 দেই তাহলে সেটা হয় 9, তাহলে হয় 9, দুইটা মাল্টিপ্লাই করলে 144। এবার আসি, যদি এটার উপরে যদি আমরা 4 দেই তাহলে হয় এখানে 27, অর্থাৎ 3-এর উপরে যদি 4 দেই তাহলে 81, এবং 3-এর উপরে যদি আমরা 4 দেই তাহলে সেটা হয় 9। এখানে দেখা যাচ্ছে যদি এই দুইটা গুণ করি তাহলে হচ্ছে 7 2 9 9, তাহলে আমাদের এটা হবে না, অর্থাৎ এটার উপরে যদি আমরা 4 দেই তাহলে হচ্ছে 3-এর উপরে 4 দিলে অ্যান্সারটা হচ্ছে 27 81, এবং 4-এর উপর 2-এর উপর এবং √2-এর উপর যদি আমরা 4 দেই তাহলে এর মান হচ্ছে 2×4, তাহলে এটা গুণ করলে হয় 324, তাহলে আমাদের অ্যান্সার হবে এটা।